সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। তোমরা সকলেই আমি আশা করব যে বর্তমানে আমাদের বাংলাদেশ তথা পুরো বিশ্বে করোনা যেভাবে প্রকোপ সৃষ্টি করেছে, এই সময়ের মধ্যে তোমরা বাসাতেই থাকছো। আর বাসাতে এই জন্যই থাকতে হবে যে এটি একটি মহামারী আকার ধারণ করেছে, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে তো ব্যাপকভাবে জিনিসটি ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে যে প্রতি 10 জন বা 15 জনে একজন করোনা, এইরকম হারে আমাদের চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়েছে। সুতরাং তাই যদি হয়, তাহলে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে এবং বাসাতেই থাকতে হবে। গতকালকেও আমি যেটা রিপোর্ট দেখলাম, টেস্ট দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় আমাদের যতজন করোনা পরীক্ষা করেছে 200 জন মতো, তার মধ্যে 212 জন, হ্যাঁ 212 জন, তার মধ্যে কম করে হলেও মোটামুটি 106 কি 107 জন মতো করোনা শনাক্ত হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের করোনা শনাক্তের হার 50%। সুতরাং আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, আর আমি আশা করব যে এই সময় যেহেতু স্কুল কলেজ সব কিছু বন্ধ আছে, তোমাদেরও এই স্কুল কলেজ বন্ধ থাকাতে তোমরাও অনেক হেজিটেশনে পড়ে গেছো, অনেক বোরিং ফিল করছো, তো এই অনলাইন ক্লাসগুলো করো। অনলাইন ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা উপকৃত হবে, এবং আমি আজকে তোমাদেরকে চারুকলা ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। এটি একটি রিল্যাক্সিং ক্লাস। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় পড়াশোনা করতে করতে বা হঠাৎ করে কোনো কারণে আমরা খুব বোরিং ফিল করি, উদাস হয়ে যায়, তখন দেখা যাচ্ছে তুমি একটু ছবি আঁকা আঁকি করতে পারো, একটু গান গাইতে পারো, একটু আবৃত্তি করতে পারো। এগুলো কি, এগুলো মনকে রিল্যাক্স করে, আমাদের রিল্যাক্সের জন্য এই জিনিসগুলো খুব উপযোগী। আর ড্রয়িং তো আমাদের জন্য অত্যন্ত উপযোগী, কারণ এটি আমাদের মনকে শান্ত করে দেয়, নিবিড় করে দেয়। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখন আর আমি ক্লাস আর কথা বাড়াচ্ছি না, আমরা ক্লাসে চলে যাই। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা দুটো ক্লাস করেছিলাম। এই বছরে আমরা চারুকলা দুটো ক্লাস পেয়েছিলাম। দুটো ক্লাসে আমি নিয়েছিলাম সিনারির ওপরে, যেহেতু তোমাদেরকে আমি কিছুদিন ক্লাসে পেয়েছিলাম, তারপরেই তো করোনা শুরু হয়ে গেল, তারপরে এখন আবার তোমরা ক্লাস 7-এ উঠে গেছো। তো এর আগের ক্লাসটি আমরা একটা সিনারির ক্লাস করেছিলাম, তোমরা লক্ষ্য করো এই সিনারির ক্লাসটি। এবং দ্বিতীয় ক্লাসে আমরা কি করেছি, এটা ছিল ফার্স্ট ক্লাস, যারা করনি তারা অবশ্যই তোমরা ক্লাসটি দেখে আসবে। এবং সেকেন্ড ক্লাসে কি ছিল, এইটার এই সিনারিটির সাথে মিল রেখে খালি বাড়ির পিছনে খালি একটি নদী আর নৌকা দিয়ে দিয়েছিলাম। ওকে, এই সিনারিটিতে কি ছিল, জাস্ট ঘরবাড়ি এবং হালকা করে সিনারি কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে, খুব সিম্পল। পিছনে ছিল মাটি বা মাঠ টাইপের পিছনে ছিল। কিন্তু সেকেন্ড ক্লাস যেটা ছিল সেটা কি করলাম, এই সিনারিটির সাথে মিল রেখে আমরা পিছনে দিয়ে দিয়েছিলাম নদী এবং নৌকা। ওকে, আর আজকে আমরা আমরা যেহেতু দুটো ক্লাস সিনারির ওপর করে ফেলেছি, তাহলে আজকে আমরা একটা ডিজাইন শিখে ফেলি। চলো, খুব সহজ একটি ডিজাইনের ক্লাস আজকে আমরা শিখে ফেলি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি আজকে একটি সিনারির উপরে তোমাদেরকে ক্লাস নেব। এই সিনারিটি আমরা শিখব ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত, এই তিনটি মাধ্যমে আমরা একটি আমরা একটি ডিজাইনের ক্লাস করব আজকে, যেহেতু গত আমরা দুটো ক্লাস আমরা সিনারির উপরে নিয়েছি। তো লক্ষ্য করো আমরা 5 ইঞ্চি করে নেব। ওকে, আমার পৃষ্ঠাতে আমি স্কেল আছে, স্কেলের সাহায্যে আমি 5 ইঞ্চি করে আমি চারি সাইডে ভাগ করে নিচ্ছি। এই 5 ইঞ্চি চারি সাইডে আমি নিচ্ছি 5 ইঞ্চি। চারি সাইডে 5 ইঞ্চি করে আমি রেখা অঙ্কন করলাম, দিয়ে একটি স্কোয়ার বক্স
আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব কি, জাস্ট এই কোণা থেকে এই কোণা মিলিয়ে দেব। এটি খুব সহজ একটি নকশা, যেটি আমরা প্রথম দিকে নকশা অঙ্কনের প্রথম দিকে আমরা করে ফেলি, করে থাকি। যেহেতু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে শেখাচ্ছি, অনেক কিছুই হয়তো তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, তারপরেও যতটা সহজ করে পারা যায় আমরা চেষ্টা করছি যেন তোমাদের কোনো প্রবলেম না থাকে। দেখো আমরা এখানে ক্রস চিহ্ন নিলাম, এবার আমরা কি নেবো, এখানে একটি প্লাস চিহ্ন নেব। এই যে সোজা একটু দাগ টেনে দিলাম, আবার ওই দিক দিয়েও সোজা একটু দাগ টেনে দিলাম। দেখো খুব সহজ, প্রথমে আমরা 5 ইঞ্চি 5 ইঞ্চি করে একটি বক্স করে নিয়েছি, চতুর্ভুজ করে নিয়েছি, তারপরে এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা দিলাম ক্রস চিহ্ন, এবার দিলাম মিডিলে যোগ চিহ্নের মতো দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু লক্ষ্য রাখবে এটি এটি যেহেতু আমাদের 5 ইঞ্চি, এটা যেন 2.5 ইঞ্চি হয়, এই মিডিল কেন্দ্র, এই মিডিলটা যেন 2.5 ইঞ্চি হয়। ওকে, এবার দেখো আমরা ঘুরি আর্ট করি না, ঘুরি এখানে একটা ঘুরি আর্ট, ঘুরির মতো আমরা এখান থেকে এখানে এই যেটা যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্নের মাথাগুলো আমরা জাস্ট খালি এখন টাচ করে দিচ্ছি। দেখো আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট, এখন আমরা খালি সার্কেল দিলেই হয়ে গেল। এখন সার্কেল কি দেবো, দেখো এটাকে কেন্দ্রবিন্দু ধরবো, এটাকে কেন্দ্রবিন্দু যদি ধরি, মিডিলটাকে কেন্দ্রবিন্দু ধরি, তাহলে এই যে পয়েন্টগুলো টাচ পেয়েছে, এই পয়েন্ট পয়েন্টগুলোতে আমরা এখন একটি সার্কেল অঙ্কন করে ফেলবো। আমার কাছে কাটা কম্পাস নাই, এটা কাটা কম্পাস দিয়ে করবা তোমরা অবশ্যই, তাহলে সার্কেলটি আর একটু ভালো লাগবে দেখতে। একটি গোল করে ফেললাম এখানে, ওকে। এবার আমরা আরো কিছু সার্কেল এখানে দেওয়া যায়, আবার নাও দেওয়া যায়, যেহেতু তোমরা একেবারে নতুন, সেহেতু আমার মনে হয় আর ডিটেলসে না যাওয়াই ভালো, আর একটু ডিটেলসে যাওয়া যায়, এদিক এদিক দিয়ে এদিক দিয়ে আরেকটু দাগ, এদিক দিয়ে এদিক দিয়ে আরেকটা দাগ, আর একটু ডিটেলস, আর একটু জটিল পর্যায়ের দিকে গেলে যাওয়া যায়। তো যেহেতু তোমরা একেবারে নতুন, আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি আপাতত এখানে আমার ড্রয়িংটি কমপ্লিট করলাম। এর পরবর্তীতে যখন আমরা আবার দেখা যাচ্ছে যে ত্রিভুজ চতুর্ভুজবৃত্ত যদি নকশা করতে হয়, তাহলে এর পরবর্তীতে আমরা এই ডিটেলস আরো ডিটেলসে যাব। এখন আমরা কালার করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা এই গ্লাস মার্কার দিয়ে কালার করতে পারি, অথবা সাইন পেন দিয়ে কালার করতে পারি, অথবা তুমি যদি মনে করো তুমি প্যাস্টেল কালার দিয়ে করতে পারো, হ্যাঁ তুমি জেল পেন দিয়ে করতে পারো, যে কোনো একটা কিছু তুমি একটা মাধ্যম সিলেক্ট করে তুমি কালার করতে পারো। তো এবং কালারটি এটি এটি বিভিন্ন রং বেরঙের কালার দেওয়া যায়, আবার সাদা কালো দেওয়া যায়। তো আমাদের যখন JSC পরীক্ষা চলছিল তখন কিন্তু সাদা কালো রংটা মাস্ট কম্পালসারি করে আমরা আগাচ্ছিলাম, সরকার থেকে সেরকমই নীতি নির্ধারণ করে দিয়েছিল, তাই আমরা এখন সাদা কালো রং করে আমরা আগাতে চাচ্ছি। তো যেহেতু আমাদের পৃষ্ঠা সাদা রঙের পৃষ্ঠা, সেহেতু আমার মনে হয় যে আমাদেরকে আর সাদা রঙের প্রয়োজন পড়বে না, খালি কালো রঙগুলো আমরা করে দিলেই কমপ্লিট হয়ে যাবে, আর সাদা রঙের আমাদের প্রয়োজন পড়বে না। তাই আমি এখানে খালি কালো রং ব্যবহার করছি, সাদা রঙের প্রয়োজন পড়ছে না, পৃষ্ঠাটি সাদা রেখে দেবো, তাহলে সেটি সাদা রং হয়ে যাবে। দেখো এই এই বক্সটা আমরা রং করলাম,
ওকে। এটা রং কমপ্লিট। তাহলে এটা সিস্টেম কি, নিয়মটা কি, একটা ঘর কালো হবে আর একটা ঘর সাদা, তারপরের ঘর আবার কি হবে, কালো হবে। ওকে, এইভাবে আমরা আগাতে থাকবো, একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা, কখনোই যেন কালো কালো পাশাপাশি না পড়ে, আবার কখনোই যেন সাদা সাদা পাশাপাশি না পড়ে। ওকে, সেই হিসেবেই আমরা এখানে এখন কালার কমপ্লিট করছি। তাহলে দেখো, এটা কালো করলাম, এটা সাদা, এটা কালো, এখন এটা সাদা রাখবো, তাহলে এটি হয়ে যাবে কালো। বুঝতে পারছো তো তোমরা? আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কেউ বুঝতে না পারে, তাহলে আমি আশা করব তোমরা সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, বা আরো কিরকম নকশা তোমরা চাও বা কি কি চাও, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে দেখা যাচ্ছে যে নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমি সেটি কমপ্লিট করার চেষ্টা করব, বা সেইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই এটাকে যদি আমরা চার ভাগে ভাগ করি, দেখো এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা চার ভাগে ভাগ করি, তাহলে কিন্তু দেখো আমাদের এক ভাগের রং কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা কালো সাদা, কালো সাদা এইভাবে রং করতে থাকবো। তাহলে দেখো, এই যে কালো সাদা, এখন এটা কি হবে, এখন তোমরাই বলতে পারবে যে এটা কালো হবে। ওকে, তাহলে এইভাবে আমরা রংটা কমপ্লিট করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চার ভাগে ভাগ করার কারণে আমরা দুই ভাগ কমপ্লিট হয়ে গেছে, এখন আরো দুটো ভাগ আমাদের বাকি আছে। সুতরাং তোমরা খুব মন শান্ত শিষ্ট ভাবে, মনকে গভীর মনোযোগ দিয়ে তোমরা এই জিনিসটা কমপ্লিট করবে। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এক দুই এবং তিন, তিনটি ভাগ কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটি ভাগ বাকি আছে। এখন এই ভাগটি কমপ্লিট করলে আমাদের আজকের ডিজাইনের ক্লাসটি সমাপ্তি করবে। তো আমি চাইবো তোমরা পড়াশোনা তো অবশ্যই রানিং রাখতেই হবে, এখন যদিও তোমাদের স্কুল কলেজ বন্ধ, পড়াশোনার চাপ কম, বা দেখা যাচ্ছে যে তোমাদের পড়াশোনার জন্য এনার্জি আসছে না ঠিক সেভাবে, কিন্তু তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প বুদ্ধি নেই। এবং পড়াশোনা করার ফাঁকে ফাঁকে, মাঝে মাঝে যখনই তোমাদের বোরিং ফিল হবে, তোমরা প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টা করে তোমরা ড্রয়িংগুলো করতে পারো। এর আগের ক্লাসে যেমন আমরা দেখাচ্ছি, সিনারি ড্রয়িং দেখানো আছে, সুতরাং সেরকম সিনারি দেখতে পারো, এই ডিজাইনের ক্লাসটি দেখতে পারো, বা ক্লাস সিক্সের আমার একটা ক্লাস দেওয়া আছে, ক্লাস সিক্সের তোমরা সেই ক্লাসটিও করতে পারো। সেই ক্লাসটিও খুব মজার ক্লাস, সেই ক্লাসটি করলেও তোমরা ভালো লাগবে, মজা লাগবে। তো যাই হোক, এইভাবে তোমরা তোমাদের সময়টাকে অতিবাহিত করো, কাজের মাধ্যমেই তোমরা এখনকার যে তোমাদের সময়, অবসর সময়গুলো সেগুলোকে অতিবাহিত করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের নকশার ক্লাসটি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের এখন আর সেরকম কিছু নাই, এখন জাস্ট খালি আমি এই যে দেখতে পাচ্ছ, এই যে এই সাইডগুলো অফ হয়ে আছে, যেহেতু পেন্সিল দিয়ে করেছিলাম, এই সাইডগুলোকে আমরা একটু গাঢ় কালার দিয়ে, জেল পেন দিয়ে বা মার্কার দিয়ে এই সাইডগুলোকে তুমি একটু গাঢ় করে দিতে পারো, তাহলে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। জাস্ট এইভাবে, ওকে, জাস্ট এইভাবে তুমি এই জিনিসগুলোকে হাইলাইট করে দিতে পারো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করব তোমরা এই ক্লাসগুলো বাড়িতে মনোযোগ সহকারে
দেখবে শুধু এই ক্লাসগুলোই নয়, আমাদের যে আর যে ক্লাসগুলো হচ্ছে আপলোড দেওয়া হচ্ছে ইউটিউবে, প্রতিটি ক্লাস তোমরা কমপ্লিট করবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্থতা কামনা করে, এবং আশা করব তোমরা সবাই এই করোনাকালীন সময়ের মধ্যে বাসাতেই তোমাদের সময়টি অতিবাহিত করবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়, ধন্যবাদ তোমাদের সবাইকে।